হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা, চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে একটা নিউ ব্লগ নিয়ে। আজকে জগদ্ধাত্রী পুজো নবমী, তাই মামমামকে কুমারী মা সাজানোর জন্য তৈরি করা হচ্ছে। ফার্স্টে ব্লাউজ পরানো হচ্ছে, ব্লাউজটা বড়, তাই চুড়ি আর গার্ডার দিয়ে ব্লাউজটা ফিটিংস করে নেওয়া হচ্ছে। নেক্সট সায়াটা পরানো হচ্ছে, সায়াটাও অনেকটা বড়, তাই দিদিভাই সায়াটা খুব ভালোভাবে পরিয়ে দিচ্ছে, যাতে ওর মতন করে প্রবলেম না হয়, পরিয়ে গুটিয়ে দিচ্ছে। দেখো সায়াটা সুন্দর করে পরানো হয়ে গেছে। এবার শাড়ির পালা, শাড়িটা যেহেতু সামনে আঁচল করে পরাতে হবে, বড়দের শাড়ি, এই সময় ছোটদের শাড়ি খুব একটা পাওয়া যায় না সরস্বতী পুজো ছাড়া, তাই দিদিভাই অনেক ম্যানেজ করে দেখো শাড়িটা পরিয়েও দিচ্ছে সুন্দর গুটিভাবে, গুটিয়ে করে। দেখো খুব সুন্দরভাবে শাড়িটা পরানো হয়ে গেছে, সামনে আঁচল করে দিদিভাই খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছে। এরপরে সেফটি পিন লাগানো হচ্ছে, তারপরে চুলের সাজের দিকে যাওয়া হচ্ছে। চুলটা এবার ঠিকভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে, আটকে দেওয়া হলো চুল লাগিয়ে। এরপরে মুখের মেকআপ স্টার্ট করা হয়েছে। দেখো এমনিই সাজতে মামা খুব ভালোবাসে, চুপটি করে বসে রয়েছে। এখন কখন পুরো সাজটাও কমপ্লিট হয়, ভেরি এক্সাইটেড ছিল কাল খুব। তো দেখো বন্ধুরা, মামামের সাজ কুমারী মায়ের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। দিদিভাই আলতাটা পরিয়ে দিচ্ছে, দিদিভাই কুমারী মা সাজায়, দিদিভাই ডাকে কুমারী মায়ের জন্য, তাই দিদিভাই সব কিছু অ্যারেঞ্জ করে উনিই সাজিয়ে দিচ্ছেন, সাথে মা হেল্প করছে। নিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। মামামকে কুমারী মা সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। গঙ্গা জল ছিটাও।